নৈবেদ্য নিবেদন করছে সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্রের ছোট কাহিনী আমাদের নৈবেদ্যা চ্যানেল এগিয়ে চলেছে আপনাদের সবার ভালোবাসায় আমাদের এই চ্যানেল নৈবেদ্যা ইউটিউব চ্যানেল এখানে আপনাদের মতামত লিখে আমাদের জানাবেন যে যে কাহিনী আপনারা শুনছেন তা আপনাদের কেমন লাগছে এবং শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের নৈবেদ্যা চ্যানেল এন এআই ডি ওয়াই এখন যে কাহিনীটি আপনাদের শোনাতে চলেছি সেটি হল বাংলার কালজয়ী সাহিত্যিক শ্রী নরেন্দ্রনাথ মিত্রের ছোট কাহিনী চাঁদ মিয়া কাহিনী কথনে অরূপ কাহিনী চাঁদ মিয়া স্বামীর মধ্যে দাঁড়াবার জায়গা ছিল না নানা কসরতের পর দুই বন্ধুতে কোনোরকমই ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়েছিলাম আর আমাদের খুব কাছেই আরেকজন তরুণ ভদ্রলোক তার সহযাত্রিনীর সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিলেন এবং সিগারেট টানছিলেন সমস্ত লেডিস সিটগুলি ভর্তি অন্যান্য যাত্রীরা মেয়েটিকে আসন ছেড়ে দিয়ে বার কয়েক শিষ্টাচার দেখিয়েছেন কিন্তু তরুণীটি সহাস্যে ধন্যবাদ জানিয়েছেন কিছুতেই বসতে রাজি হননি ঠিক তেমনই তাঁর সহযাত্রীটির ধূমপানে ও আকারে ইঙ্গিতে অনেকেই আপত্তি জানিয়েছেন কিন্তু ভদ্রলোককে কিছুতেই নিবৃত্ত করা যায়নি তিনি বেশ সতর্কতার সঙ্গেই কখনো বা গাড়ির মধ্যে কখনো বা বাইরে সিগারেটের ছাই ফেলছিলেন হঠাৎ মেয়েটির কি একটা কথায় তিনি স্থানকাল বলে হো করে হেসে উঠলেন আর সঙ্গে সঙ্গে খানিকটা সিগারেটের ছাই আমার র্যাপারের ওপর দিলেন ছিটিয়ে রুক্ষ কণ্ঠে প্রায় চেঁচাবার মতো করে বললুম এটা কি হল দুজনেই চমকে উঠে আমার দিকে তাকালেন যুবকটি অপ্রতিভ কণ্ঠে বললেন সরি বন্ধু ওর রুখে উঠে কি একটা বলতে যাচ্ছিল কিন্তু মেয়েটি তাকে কিছু বলবার সুযোগই দিলেন না তাড়াতাড়ি রুমাল বের করে সিগারেটের ছাইগুলি আমার র্যাপার থেকে ঝেড়ে দিতে দিতে অত্যন্ত লজ্জিত ভঙ্গিতে বললেন কিছু মনে করবেন না এরপর কিছু আর মনে করবার জো ছিল না কিন্তু যুবকটি দেখলাম ততক্ষণে নিজেকে সামলে নিয়েছেন বেশ ভঙ্গিতে আমার দিকে একটা সিগারেট বাড়িয়ে দিয়ে বললেন কিছু মনে করবেন না আপনি বরং তার চেয়ে প্রতিশোধ নিন মেয়েটির কণ্ঠ শোনা গেল আহ থামো কি হচ্ছে ট্রাম থেকে নেমে মশিওর বলল তুমি একেবারেই ভ্যাবা গঙ্গারাম লোকটিকে আচ্ছা করে শুনিয়ে দিতে পারলে না যে মশাই আমার সিগারেটের ছাই গায়ে মেখে আপনার কি কিছু লাভ হবে আমার কিছু লাভ হবে আমার সঙ্গে কাঠখোটটা এক বন্ধুই রয়েছে অমন কোমল হৃদয় সুন্দরী কোনো বান্ধবী তো নেই হেসে বললুম তা নাইবা থাকল তার সঙ্গে যিনি ছিলেন ছাই ঝাড়বার পক্ষে তিনি একাই কি যথেষ্ট ছিলেন না মশিওর গম্ভীর হওয়ার ভঙ্গিতে বলল সেই কথা ঠিক পুরুষের ঈর্ষা বহু বিচিত্র তারপর একটু হেসে বলল তুমি আজ বহু বাঁচা বেঁচে গেছো মেয়েদের সহানুভূতিও কম সাংঘাতিক নয় খানিকটা হাঁটতেই একটা চায়ের দোকান পাওয়া গেল সেখানেও ভিড় তবু তারই মধ্যে অপেক্ষাকৃত একটু নিরিবিলি কোণ বেছে নিয়ে দুজনে বসলাম একটা কাটলেটের খণ্ড কাঁটায় ফুঁড়ে মুখে তুলতে তুলতে মশিউর বলল আজকের এই ছোট ঘটনায় আমার অনেককাল আগের একটা কাহিনীর কথা মনে পড়ছে বললুম ব্যক্তিগত নাকি মশিউর বলল না ঠিক ব্যক্তিগত নয় তবে প্রায় পরিবারগত বলতে পারো কাহিনী নায়ক নসরত আলী ছিলেন আমার বাবারই আপন চাচা সেই হিসাবে তার ঘরের গুপ্ত কথা প্রকাশ করা আমার পক্ষে সমীচীন নয় কিন্তু কথাটা কিছুতেই গোপন ছিল না স্বয়ং নসরত আলী আর তাঁর উত্তরপুরুষদের পুরুষদের চেষ্টাতেও নয় বেশ মনে আছে আমাদের অঞ্চলে ছেলেবেলায় এ নিয়ে ছড়া গান পর্যন্ত লোককে বাঁধতে শুনেছি মিরপুর এবং আশেপাশের পাঁচ সাতখানা গাঁয়ের জমিদার ছিলেন নসরত আলী মৃধা লোক লস্কর পাইক পেয়াদা কিছুরই অভাব ছিল না অভাব ছিল কেবল সন্তানের পীরের দরগায় সিন্নি দিয়ে ফকির দরবেশের কাছ থেকে নানা রকম গাছ গাছরা, তাবিজ কবজ জড়ো করেও ছেলে তো ভালো একটি কানা মেয়ের মুখ পর্যন্ত মৃধা সাহেব দেখতে পারেননি কিন্তু অদ্ভুত তাঁর জেদ বলতেন খোদার সঙ্গে আমার জেহাদ ছেলে যতদিন না হবে ততদিন কেবল বিবির পর বিবি এনে ঘর ভরে ফেলবো দেখি ছেলে না হয়ে যায় কোথায় আমি জানি আমার নিজের কোনো দোষ নেই ছেলে যে হয় না তাকে বলেই বিবিদের দোষ প্রায় ষাটের কাছাকাছি যখন তার বয়স তখন কেবল গুটি চারেক বিবি ঘরে ছিলেন আর গুটি চার পাঁচ মোড়ে নিষ্কৃতি পেয়েছিলেন তার কিছুকাল আগে থেকেই শুধু ফকির দরবেশের কেরামতিতেই নয় খোদার অস্তিত্বের ওপরও মৃধা সাহেব আস্থা হারিয়ে ফেলেছিলেন মোল্লা মুন্সিদের দেখতে পারতেন না বাড়ি থেকে কোরআন শরীফ দূর করে ফেলেছিলেন রোজা নামাজ পর্যন্ত পালন করতেন না মানুষজনের চেয়ে পশুপক্ষীর ওপরই প্রীতি যেন তার একটু বেশি পরিমাণে ছিল বিচিত্র রকমের বিচিত্র রঙের পাখি পুষতেন আর ছিল ঘোড়া হরিহর ছত্রের মেলায় নিজে যেতেন ঘোড়া কিনতে বেছে বেছে নানা আকারের নানা রঙের ঘোড়া আনতেন ঘোড়া রঙের সঙ্গে রঙ মিলিয়ে রাখতেন সহিসদের ঘোড়ার নামের সঙ্গে নাম মিলিয়ে তাদের নামও রাখতেন নসরাত মস্ত বড় বাড়ির পাশেই ছিল মস্ত বড় মাঠ তার অর্ধেকটা জুড়ে পৌষ মাস থেকে ঘোর দৌড় শুরু হতো শয়ে শয়ে ঘোড়া আসতো আর হাজারে হাজারে লোক প্রত্যেক ঘোড়াওয়ালাকে নসরাত আলী কলস দিয়ে সম্মান দেখাতেন আর তার সওয়ারদের দিতেন দামি শাল একদিন নসরত আলীর কানে গেল তিন চারখানা গাঁ পশ্চিমে নূরগঞ্জে আত্মা যদি মিয়ার এক চমৎকার ঘোড়া আছে তেমন ঘোড়া ধারে কাছার কারও নেই সে ঘোড়া সে দৌড়ের মেলায় আনে না পাচে নসরত আলী তা কেড়ে নেন শুনে নসরত আলী হাসলেন তারপর ভাবলেন তিনি নিজেই যাবেন সেই ঘোড়া দেখতে আর ঘোড়াওয়ালাকে আশ্বাস আর অভয় দিয়ে আসতে নিজের অদ্ভুত সব খেয়ালের কাছে মান সম্ভ্রম পর্যন্ত তার তুচ্ছ হয়ে গিয়েছিল আত্মীয়পরিজন কারো নিষেধ না শুনে তিনি নিজেই চললেন একদিন সেই ঘোড়ার সন্ধানে আস্তাবল থেকে সবচেয়ে ভালো ঘোড়াটা বেছে নিয়ে চড়ে বসলেন তার পিঠে বারণ সত্ত্বেও কেউ কেউ দূরে দূরে থেকে তার অনুসরণ করতে লাগলো পীরকান্দা এসে একটা পানা ভরা পুকুর দেখে তার ঘোড়া ছুটে গেল মরিয়া হয়ে মৃদু হেসে নসরাত রাস ছেড়ে দিলেন ঘোড়ার জল খাওয়া দেখতে দেখতে হঠাৎ তাঁর চোখে পড়ল পুকুরের ওপারে একটা কুঁড়ের দিকে বাড়ির বাইরের দিকে দোচালা একটা সনের ঘর কোনো দিকে কোনো বেড়ার বালাই নেই তার মধ্যে একটি মেয়ে হাঁটু কেড়ে নামাজ পড়ছিল গাছের গোড়ায় ঘোড়া বেঁধে রেখে মৃধা সাহেব নিঃশব্দে সেই ভাঙা দোচালার দিকে এগিয়ে গেলেন তারপর অপলোক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখতে লাগলেন সেই নামাজ আঠেরো উনিশ বছরের একটি তন্নি মেয়ের অপরূপ আত্মনিবেদন নামাজ পড়া শেষ হলে পিছন ফিরে মেয়েটি তাকে দেখতে পেয়ে যেন চমকে উঠল তারপর একটা অস্ফুট আর্তনাদের সঙ্গে মেয়েটি একেবারে বাড়ির মধ্যে গিয়ে পালালো তার ভয় দেখে মৃধা সাহেব হাসলেন তারপর আস্তে আস্তে তিনিও এগোলেন বাড়ির ভিতরে এ বাড়ি অপরিচিত নয় আইনুদ্দিন ফকিরের বাড়ি তার মনে পড়ল অনেক কাল আগে গাছড়ার খোঁজে আইনুদ্দিনের কাছে তিনি গোপনে নিজে এসেছিলেন গাছরা নসরত পেয়েছিলেন কিন্তু ফল কিছু পাননি এতকাল বাদে নসরত নিজের বাড়ির দরে দেখতে পেয়ে আইনুদ্দিন বিস্মিতও হল ভীতও হল বললো আগে হুজুর আপনি নিজে কেন এত কষ্ট করলেন দরকার থাকলে লোক লস্কর পাঠিয়ে আমাকে তলব করলেই তো হতো নসরত আলী মাথা নাড়লেন না লোক লস্করে হতো না এইমাত্র যে মেয়েটি গিয়ে ঘরে ঢুকল সে কি তোমার ফকির সন্ত্রস্ত হয়ে বলল আগে হ্যাঁ হুজুর নসরত আলী বললেন দেখো বহুকাল আমার খোদার ওপর কোনো আস্থা ছিল না আজ তোমার মেয়েকে দেখে ফের আবার সেই আস্থা ফিরে এসেছে ওর নামাজ পড়া দেখে আমার বাড়ির স্বাদ হচ্ছে উগুর পাশে দাঁড়িয়ে আমিও খোদার নাম করে নামাজ পড়ি আইনুদ্দিন ফকির বিব্রত ভীত কণ্ঠে বলল কিন্তু হুজুর আমার মেয়ে রাবে আছে বড় দুর্ভাগিনী এক সপ্তাহ হয়নি অমন জোয়ান স্বামীকে সে হারিয়েছে দিন রাত অভাগীর চোখের জলে কাটছে নসরত আলী বললেন ভয় কি তার চোখের জল মোছাবার ভার আমি নিলুম কিন্তু তবু আইন উদ্দিনের ভয় ভাঙল না দিনে অসংখ্যবার নসরত আলীর লোক লস্করে এনে হানা দিতে লাগল রাবিয়া বলল বাজান আমি মন ঠিক করে ফেলেছি তুমি মৃধা সাহেবকে বলো যে আমি রাজে আছি আইন আর তার স্ত্রী চোখের জল ফেলে বলল পাগলি আমাদের বাঁচার জন্য তুই এমন করে মরণ ডেকে আনতে চাস তার চেয়ে চল রাতারাতি এই ছেড়ে আমরা অন্য কোথাও চলে যাই রাবেয়া তার সুন্দর কপালটুকু দেখিয়ে বলল কিন্তু এই তো আমার সঙ্গে সঙ্গেই যাবে নসরাত আলী মিথ্যা কথা বললেন না চোখের জল মুজবার জন্য সত্যিই তিনি আপ্রাণ চেষ্টা করলেন সোনা দানায় রাবেয়ার গা ভরিয়ে দিলেন দাসী বাঁধিতে ভরলেন ঘর কিন্তু তবু রাবেয়ার মন যেমন শূন্য ছিল তেমন শূন্যই রইল আর চোখের জলেরও বিরাম রইল না অন্যান্য বিবির বেলায় এসব রোগে নসরত আলী শারীরিক শাস্তির ব্যবস্থা করেছেন কিন্তু রাবেয়াকে দেখার পর আল্লাহর দুনিয়াকে তিনি যেন নতুন চোখে দেখতে শুরু করলেন একদিন বললেন রাবেয়া এতকাল ছেলে ছেলে করে পাগল হয়ে বেরিয়েছি ভেবেছি স্বামীর কোলে ছেলে ধরে দিতে না পারলে স্ত্রীর রূপ বৃথা তার যৌবন বৃথা তার মেয়ে জন্মটাই অর্থহীন কিন্তু তোমাকে দেখে আমার সে ভুল এতদিনে ভেঙেছে শুধু তুমিই যথেষ্ট তুমি যে আছো এই সবচেয়ে বড় লাভ পুত্র লাভ এর কাছে তুচ্ছাতিতুচ্ছ তোমার কাছে আলাদা করে আমি কিছু চাই না ছেলে নয় মেয়ে নয় আমি কেবল তোমাকেই চাই রাবিয়াকে নীরব দেখে বললেন জানি চাইলেই পাওয়া যায় না এই জিনিস জোর জবরদস্তিতে হওয়ার নয় এর জন্য অপেক্ষা করে থাকতে হয় কিন্তু অপেক্ষা করবার মতো সময় আমার হাতে যে খুব বেশি নেই নসরত আলীর কথা শুনে রাবেয়ার চোখে আবার জলের ধারা নামতো নসরাত আলী ক্ষুণ্ণ মনে ভাবতেন দেহে এমন রূপ কণ্ঠে এমন মাধুর্য স্পর্শে এমন আবিষ্টতা কিন্তু চোখের জল ছাড়া কি আর কোনো ভাষা রাবে আর জানা নেই এমন কাজল কালো দুই চোখ কি চিরকাল কেবল জলে ভরে থাকবে হাইকোর্টে কি একটা বাটোয়ারার মামলায় হেরে নসরাত আলী সেদিন কিঞ্চিত মনক্ষুণ্ণ হয়ে বসেছিলেন সেজবিবি মেহের যান এসে চটুল ভঙ্গিতে বলল সুখবর এনেছি কি পুরস্কার দেবে বলো নসরত আলী ভ্রু কুচকে তাঁর দিকে তাকালেন মেহের যান একটু ভয় পেল না তেমনই সহাস্যে বলল তোমার ছোটো বিবির মন বেহেস থেকে একেবারে ধুলো মাটির দুনিয়ায় নেমে এসেছে দরিয়ার সবার মিয়াকে দরিয়া একটা ছাঁট দিয়ে ফেলে দিয়েছিল ছোটো বিবি জানলা দিয়ে দেখতে পেয়ে হা হা করে উঠেছেন তারপর আর হাঁটু ছড়ে আর মচকে গেছে শুনে ছোট বিবি নিজ হাতে তার জন্য চুন হলুদ গরম করে পাঠিয়েছেন নসরত আলী বললেন কে বলেই এ তো সেই দয়ার কথা সেই পুরনো চোখের জলের কথা বলি রাবে হাসাতে পেরেছে মেহেরজান বলল কেন পারবে না চাঁদমিয়া তোমার রাবে আকে হাসিয়েছেও দানা পানি নিয়ে ঘোড়াকে যখন চাঁদমিয়া কেবল সাদাসাদি করছিল আর তোমার সাদের দরিয়া বারবার মান করে মুখ সরিয়ে নিচ্ছিল আমি স্পষ্ট দেখেছি ছোট বিবিও মুখ মুচকে মুচকে আসছে নশরত আলী বললেন হ্যাঁ এই খবরের পর পুরস্কার তো তুমি পেতে পারো বলে হাতের সবচেয়ে দামি আংটি খুলে তিনি মেহেরজানকে দিতে গেলেন মেহেরজান পিছিয়ে গিয়ে বলল। বাদি কসুর মাফ করবেন হুজুর ও আংটি পরবার যোগ্য আঙুল আমার হাতে নেই তাকে বল ছোট বিবির হাতে আছে আর আছে চাঁদ মিয়ার হাতে কথাটা নিতান্ত মিথ্যা নয় চাঁদ মিয়ার মতো সুপুরুষ সহিত সওয়ারদের মধ্যে তো দূরের কথা বড় বংশেও খুব কম মেলে অনেক চেষ্টায় অনেক খুঁজে পেতে নসরত আলী তাঁর সবচেয়ে পেয়ারের বরণ ঘোরার জন্য এমন সোনাবরণ সওয়ার সংগ্রহ করেছেন অমন সুন্দর ঘোড়ার উপর যদি কালো কুসরি যেমন তেমন একটা সবার উঠে বসতো তাহলে কি মান থাকতো নশরতালি না তার রুচির প্রশংসা হতো দৌড়ের সময় মাঠের হাজার হাজার লোক যে দিশেহারা হয়ে ভাবে ঘোড়া দেখবে না তার উপরে সবার দেখবে এ তো নসরতালির কৃতিত্ব তাঁরই গর্বের বস্তু তবু ভালো যে তার বাড়ির একটা জিনিস অন্তত রাবে আর চোখে ভালো লেগেছে হীরা নয় জহরত নয় হরিণ নয় ময়ূর নয় রাবে আর ভালো লেগেছে নসরত আলির সবচেয়ে পেয়ারের আর সবচেয়ে খুবসুরত চাঁদ মিয়াকে এ তো সুখবরই তবু মেহেরজানের কথার ধাঁচে কোথায় যেন নসরত আলীর একটু বিঁধল সেটা মেহেরজানের জীভেরই দোষ এতকাল তো তাকে তিনি দেখে এসেছেন মেহেরজানের জীব যেমন বাঁকা তেমনই ছুঁচালো একসময় চাঁদ মিয়াকে তিনি নিজের কামড়ায় ডাকিয়ে আনলেন তুমি নাকি ঘোড়া থেকে পড়ে গিয়েছিলে চাঁদমিয়া লজ্জিত হয়ে মুখ নিচু করে রইল নসরতালী সহাস্যে সস্নেহে বললেন ব্যাপার কি মিয়া তোমার এত পেয়ারের দরিয়া সেই তোমাকে পিঠ থেকে পায়ের নিচে ফেলে দিল চাঁদমিয়া অপ্রতিভভাবে একটু হাসল আগে হুজুর ওরা রঙ্গ দেখবার জন্য অমন মাঝে মাঝে করে রঙ্গ দেখবার জন্য আগে হ্যাঁ ফেলে দিয়ে আমার দিকে এমন করে তাকাচ্ছিল যে মনে হলো ওর চোখ ফেরে জল আসছে নসরত আলী চমকে উঠলেন কার কার চোখ ফেরে জল আসছিল মিয়া তেমনই বিনীত কণ্ঠে বললে আগে হুজুর দরিয়ার ও দরিয়ার জাগে যাগে তিন দিন বাদে আবার ঘোর দৌড়ের বন্দোবস্ত করছি তুমি কি পারবে না দড়ি আর রঙ্গ আর চোখের জলের লোভে পিঠ থেকে আবারও আছড়ে পড়বে আগে না হুজুর তাহলে কি আর মান থাকে হ্যাঁ মানের কথা মনে থাকে যেন তা মনে থাকবে চাঁদমি আর রাবে আর দিকে তাকাতে গিয়ে ঘোড়া থেকে পরে তার লজ্জার সীমা ছিল না রাবে অবশ্য করুণ ছলো ছলো চোখে অনেকক্ষণ তার দিকে তাকিয়েছিল নিজ হাতে দাওয়াই তৈরি করে পাঠিয়েছিল কিন্তু অমন হাত থেকে কি কেবল দাওয়াই নিতে ইচ্ছা হয় অমন চোখে কি কেবল দয়া দেখতে ভালো লাগে নির্দিষ্ট দিনে ঘোর দৌড়ের আয়োজন পূর্ণ হল আর মানুষে পূর্ণ হয়ে গেল মাঠ নসরত আলী প্রাসাদের জানালায় বিবিরা এসে দাঁড়ালেন কুটুম্ব স্বজনরা উঠল ছাদে সমস্ত মাঠ কল্লোলে কোলাহলে ভরে গেল উৎসুক দর্শকদের ভারে আশেপাশের গাছগুলি কেবলই দোল খেতে লাগল পাল্লার প্রান্ত থেকে কাতারে কাতারে ঘোড়া ছুটল নসরত আলী এক এসে রাবে আর পাশে দাঁড়ালেন আস্তে আস্তে বললেন ঘোর দৌড় তোমার ভালো লাগছে রাবিয়া মাথা নাড়ল নসরত আলী বললেন সাদা ঘোড়ার পিঠে চাঁদ মিয়াকে বেশ মানিয়েছে না রাবে আর স্বামীর মুখের দিকে তাকালো তারপর মৃদু একটু হেসে বলল মানাবে না মানাবার জন্যই তো তুমি এমন করেছ অমন খুব খুবসুরত সবারকে তুলে দিয়েছে অমন চমৎকার খুব খুবসুরত ঘোড়ায় একসঙ্গে রাবে আর এত কথা এত মিষ্টি কথা যেন কোনোদিন নসরত আলী শোনেননি প্রসন্ন হাস্যে বললেন জুড়ি মিলাবার আমার হাত আছে বলো রাবে আবার তার বড় বড় স্নিগ্ধ প্রশান্ত চোখ দুটি তুলে স্বামীর দিকে তাকালো। বলল তা তো আছেই জবাব দিতে গিয়ে হঠাৎ পাশের দেওয়াল আয়নার দিকে চোখ পড়ল আলীর দেখলেন দুটি বিস্মিত বিষণ্ন চোখ মেলে রাবেয়াও সেই আয়নার দিকে তাকিয়েছে স্বামীর সঙ্গে চোখাচোখি হতেই রাবেয়া তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিয়ে মাঠের দিকে তাকাল আর চোখে নসরত আলী দেখলেন ঠিক সেই মুহূর্তে সমস্ত ঘোড়াগুলিকে পিছনে ফেলে চাঁদ মিয়ার ঘোড়া বিদ্যুতের মতো পাল্লার আরেক প্রান্তে মিলিয়ে গেল সেদিক থেকে চোখ ফিরিয়ে এনে নশরতালি আবার নিজের প্রতিবিম্বের দিকে তাকালেন তাকালেন অন্যদিকে মুখ ফেরানো রাবে আর দিকে মনে হল জোর ঠিক মেলেনি কিন্তু যদি না মিলে থাকে তাতেই বা কি আসে যায় আর কেনই বা মেলেনি মেয়েদের মতো পুরুষের রূপ আর যৌবন তো কেবল তার দেহেই নয় তার সামর্থ্যে তার খ্যাতিতে তার ঐশ্বর্যে আর তা তো নসরতালির এখনও আছে কিন্তু আশ্চর্য তাঁর সম্পদ রাবেয়ার চোখ ঝলসে দেয়নি রাবেয়ার চোখকে মুগ্ধ করেছে তাঁরই একজন দিনাতি দিন অনুচরের দেহ চেয়ে লজ্জার এর চেয়ে বিস্ময়ের আর কি হতে পারে নসরতালীর মনে পড়ল তিনিও রাবেয়ার দেহ লাবণ্য দেখেই মুগ্ধ হয়েছিলেন গুণ নয় বংশ নয় শুধু রূপ কিন্তু নসরত আলী মুক্ত হয়েছিলেন বলে কি রাবেয়াও তাই হবে অমন সুন্দর বিস্ময়কর দুটি চোখ কি কেবল পুরুষের স্থূল দেহ সৌষ্ঠবেই আটকে থাকবে আরও গূঢ় আরও বিস্ময়কর কিছু আবিষ্কার করতে পারবে না হঠাৎ তুমুল কলধ্বনিতে নসরত আলীর চমক ভাঙল চাঁদ মিয়া জিতেছে চাঁদ মিয়া জিতেছে আলী অদ্ভুত একটু হাসলেন তাঁরই ঘোরা তাঁরই সওয়ার তবু জিত চাঁদ মিয়ারি নসরত আলীর নামগন্ধ কোথাও নেই নসরত আলী বললেন শুনেছ চাঁদ মিয়া জিতেছে খুশি হয়েছ তো রাবিয়া বলল কেন হব না তুমি হওনি নিশ্চয়ই নসরত আলী রাবিয়ার প্রসন্ন মুখের দিকে তাকালেন তারপর তার হাতের সেই দামি আংটিটি খুলে বললেন এই নাও রাবে বিস্মিত হয়ে বলল ও কি আবার আংটি কেন নসরত আলী বললেন ভারী খুশি হয়েছি কেননা তোমাকে এতখানি খুশি হতে আর দেখিনি রাবে মৃদু হেসে বলল তাই নাকি কিন্তু বকশিসটা আমাকে কেন নসরত আলী বললেন তবে কাকে চাঁদ মিয়াকে তার জন্যে ভেবো না তাকে অন্য জিনিস দেব আংটিটা তুমি পর পরদিন থেকে চাঁদ মিয়াকে কোথাও দেখা গেল না দড়িয়ার জন্য অন্য সহিস নিযুক্ত হলো সমস্ত বাড়িটা নিঃশব্দ ইঙ্গিতে আর আশঙ্কায় থমথম করতে লাগলো একটু ইতস্তত করে রাবেয়া বলল কেউ কেউ বলছে চাঁদ আর পৃথিবীতে নেই নশরত আলী নিষ্ঠুর ভঙ্গিতে হাসলেন কিন্তু তোমার হৃদয় কি বলছে আর তোমার খোদা রাবেয়ার ঠোঁট দুটি একটু কেঁপে উঠল কিন্তু কোনো কথা বেরোলো না এক ঘুমের পর জেগে উঠে নশ্বর দেখলেন রাবেয়া তখনও সইনি পশ্চিম দিকে মুখ করে নিশ্চলভাবে হাঁটু গেড়ে বসে আছে যেন শ্বেত পাথরে খোদা এক মূর্তি রাবেয়ার এই মূর্তি এই ভঙ্গি দেখেই নশ্বত আলী একদিন মুগ্ধ হয়েছিলেন কিন্তু আজ তাঁর চোখ তৃপ্ত হলো না জ্বলতে লাগল জ্বলতে লাগল বুক মনে হলো ও মূর্তি একান্ত পাথরেরই ওর মধ্যে কোনো প্রাণ নেই তিনি ডাকলেন রাবেয়া দু তিন ডাকের পর রাবেয়ার চমক ভাঙল ফিরে তাকালো স্বামীর দিকে নসরত আলী বললেন খোদাকে যতক্ষণ ধরে ডাকছ তার চার আনির সময়ও যদি আমাকে ডাকতে আমি তোমার মনের আশা মেটাতে চাঁদ মিয়া পৃথিবীতেই আছে দেখবে তাকে রাবেয়া মাথা নেড়ে আস্তে আস্তে বলল না আমি তাকে দেখতে চাই নে নসরত বললেন না চলো তোমার একবার দেখে আসা ভালো হাত ধরে নসরত আলী তাকে টেনে তুললেন সমস্ত বাড়িটা নিস্তব্ধ খোপে খোপে মানুষ ঘুমোচ্ছে খাঁচায় খাঁচায় পাখি নসরত আলী রাবেয়াকে নিয়ে একটা অন্ধকার সংকীর্ণ প্রকোষ্ঠে এসে থামলেন ঘুরে ঘুরে একটা সরু সিঁড়ি মাটির নিচে গিয়ে নেমেছে সিঁড়ির শেষে আরো ছোট আরো সংকীর্ণ একটি ঘর নশরত আলী একটা মোম জেলে রাবে আর হাতে দিয়ে বললেন ধরো তারপর চাবি বার করে বন্ধ তালা খুলে দরজার পাল্লা ঠেলে দিয়ে বললেন দেখো মোমের ম্লান মৃদু আলো ঘরের ভেতর ছড়িয়ে পড়ল রাবে একবার সেদিকে তাকিয়ে হাতকে উঠে স্বামীকে চড়িয়ে ধরল না না আমি দেখতে চাইনি মিয়ার সর্বাঙ্গ বিশেষ করে সমস্ত মুখ নির্মম চাবুকের দাগে ছিঁড়ে ফেটে গিয়েছে ক্ষতের মুখে রক্ত কালো হয়ে জমে রয়েছে স্ফীত মুখখানা এমন বিকৃত আর কুশ্রি দেখাচ্ছে যে মানুষের মুখ বলে চিনবার জো নেই চোখের ভ্রু এবং পাতার ওপরেও চাবুকের ঘা পড়েছিল রাবে আর ক্ষীণ আর্তনাদে প্রাণপণ শক্তিতে চোখের পাতা চাঁদমিয়া টেনে তুলতে চেষ্টা করল তারপর স্বামীর সঙ্গে আশ্লিষ্ট ভীত শঙ্কিত রাবেয়ার দিকে তাকিয়ে মনে হলো চাঁদমিয়া যেন হাসল রাবেয়া তাড়াতাড়ি চোখ ফিরিয়ে নিল তারপর কাতর মিনতিতে বলল আমাকে নিয়ে চলো সঙ্গে সঙ্গে নসরত আলী তার ক্ষীণ কম্পিত দেহ দু হাতে তুলে নিলেন মুখে তার অদ্ভুত আত্মপ্রসাদের হাসি শুধু চাঁদমিয়া নয় খোদার সমস্ত দুনিয়াটাকে যদি তিনি এমনই চাবুকের ঘায় বিকৃত করে দিতে পারতেন ঘরে এসে সযত্নে রাবেয়াকে বিছানায় শুইয়ে দিলেন রাবে আস্তে আস্তে বলল কেন এমন করলে কি করেছিল হো নসরত আলী বললেন বিশেষ কিছু করেনি ঘোর দৌড়ের মাঠ থেকে জিতে এসে গভীর রাত্রে ঘুমন্ত ঘোড়াকে আস্তে আস্তে রাবেয়া রাবেয়া বলে ডাকছিল ছিল আর কোনো কথা না বলে পাশ ফিরল সঙ্গে সঙ্গে নসরত আলী তার মুখের উপর ঝুঁকে পড়লেন কথাটা শুনে রাবে আর মুখের রং কীরকম বদলায় হয়তো নসরত আলী দেখবার লোভ হয়েছিল কিন্তু তীক্ষ্ণ কুটিল দৃষ্টির সামনে অত্যন্ত বিবর্ণ নিষ্প্রভ রক্তহীন একখানি মুখাবয়ব মৃতবধ স্থির হয়ে রইল নসরত আলী যেন খানিকটা তৃপ্তি পেলেন তারপর হঠাৎ পরম উগদার যে ছুড়ে বললেন এই রইল সেই ঘরের চাবি এরপর এখন তাকে তুমি যা খুশি তাই করতে পারো দুঃসহ আতঙ্কে আর একবার শিউড়ে উঠল না 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 তার সেই শিহরিত কোমল বাহুখানির ওপর আস্তে আস্তে নিজের দীর্ঘ প্রশস্ত হাতখানি রাখলেন নসরত আলী সমস্ত সত্তা দিয়ে আর সেই শিহরণ তিনি যেন অনুভব করবেন সমস্ত অনুভূতির মধ্যে সেই শিহরণটুকুকে তিনি যেন চিরকালের জন্য সঞ্চয় করে রাখবেন খানিক্ষণের মধ্যে গভীর ক্লান্তিতে নসরত ঘুমিয়ে পড়লেন কিন্তু রাবে আর চোখে ঘুম নেই তার চোখের সামনে সেই বিকৃত ক্ষত মুখ অনুক্ষণ ভেসে রয়েছে দেখে দেখে রাবেয়ার মনে হল সে মুখ বিভৎস নয় অত্যন্ত করুণ অত্যন্ত অসুহায় এক অস্ফুট চাপার নাদ সেই মাটি নিচের গহ্বর থেকে রাবে আর কানে যেন বার বার ভেসে আসতে লাগল রাবে আস্তে আস্তে বিছানার উপর উঠে বসলো ঘরের এক কোণে মোমদানিতে একটা মোম জ্বলে জ্বলে প্রায় শেষ হয়ে গিয়েছিল রাবে আর একটা নতুন মোম জ্বালালো তক্তপোষের নিচে তার বাবার দেওয়া বড় একটা ঝাঁপিতে অনেক গাছরা আর নানা রকমের ওষুধের তিল করা রয়েছে ফকির বলে দিয়েছে এগুলি তাকে সব রকম বিপদ আপদ অসুখ বিসুখ থেকে রক্ষা করবে ঝাঁপিটা পার করে কি একটা চিন্তা করলো রাবেয়া তারপর কয়েকখানা গাছরা আর কয়েকটা তেলের শিশি তুলে নিল চাবিটা তার বিছানার পাশেই পড়ে রয়েছে তুলতে গিয়ে হাতটা যেন একটু কেঁপে উঠল। তারপর ঘুমন্ত স্বামীর মুখের দিকে একবার তাকাল রাবেয়া একটু কি ইতস্তত করল হয়তো ভাবল তাকে ডেকে তাঁর অনুমতি নিয়েই যাবে আবার কি ভেবে নিরস্ত হল তারপর চাবিটা তুলে নিয়ে নিঃশব্দ পায়ে ঘর থেকে বেরিয়ে গেল আর কোনো ভয় নেই কোনো শঙ্কা নেই অদ্ভুত সাহস এসেছে রাবেয়ার মনে গাছরা ঝাঁপিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে যেন অলৌকিক দৈব শক্তি সে হাতে পেয়েছে খোদার নির্দেশ শুনতে পেয়েছে হৃদয়ের মধ্যে সারা রাত সারারাত দুঃসহ যন্ত্রণায় আর্তনাদ করে ভোরের দিকে চাঁদ মিয়ান বোধ হয় একটু তন্দ্রার মতো এসেছিল ঘরের মধ্যে আলো আর পায়ের সারায় সে চমকে উঠল চোখ মিলতে দেখলো রাবে আর তার দিকে ছোট একটা শিশি হাতে এগিয়ে আসছে হঠাৎ যেন ব্যাপারটা তার বিশ্বাস করতে ইচ্ছে হলো না কিন্তু পরক্ষণেই খানিকক্ষণ আগের ঘটনাকে তার মনে পড়ে যাওয়ায় সর্বাঙ্গের দুঃসহ যন্ত্রণা যেন দ্বিগুণ হয়ে ফিরে এলো। গূঢ় অভিমানে রাবে আর হাতখানা ঠেলে দিয়ে বলল না ধাক্কা লেগে রাবে আর হাতের শিশিটা দূরে ছিটকে পড়ল নিজের হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তে যেন বিমূঢ় হল রাবেয়া তারপর হঠাৎ আঙুলের জ্বলন্ত অঙ্গুরির দিকে তার চোখ পড়ল দুই ঠোঁটে অদ্ভুত এক ঝিলি খাসি ফুটে উঠল আস্তে আস্তে হাতের আংটিটা খুলে চাঁদ মিয়ার একটা আঙুলে পড়িয়ে রাবেয়া তেমনই দুর্বোধ রহস্যময় মৃদু হাস্যে বলল এবার তো আর ওষুধে তোমার কোনো আপত্তি নেই বিস্ময়ে আনন্দে চাঁদ মিয়া নির্বাক হয়ে রইল দেহ মনের কোনো জালার কথাই আর মনে পড়ছে না রাবেয়া উঠে গিয়ে সেই শিশিটা তুলে নিয়ে এলো তারপর হাতের তালুতে ঘন খানিকটা তেল ঢেলে ডান হাতের আঙুল ভিজিয়ে চাঁদমিয়ার মুখের ক্ষত স্থানে বুলিয়ে দিতে লাগল চাঁদমিয়া গভীর শান্তিতে চোখ বুঝল হঠাৎ পিছন থেকে একখানা বজ্র কঠিন হাত এসে রাবিয়ার কণ্ঠ চেপে ধরল রাবিয়া মুখ ফিরিয়ে দেখতে পারল না কিন্তু হাতের স্পর্শ সে চিনতে পারলো চাঁদমিয়া চিৎকার করে এগিয়ে আসতেই পায়ের ঠো করে তাকে ঘরের আর কোনায় ঠেলে ফেলে দিলেন তারপর সেই বিবস মূর্ছিত অপরূপ দেহাধারটিকে অনায়াসে তুলে নিয়ে তিনি আর একবার সেই উঠতে লাগলেন পরের গেল করে গেছে শহরের ডাক্তাররাও সেই রিপোর্ট দিল বাড়ির আত্মীয় স্বজন অনুচরেরা আরেকবার নীরবে পরস্পরের মুখের দিকে তাকালো খবর পেয়ে থানার ইন্সপেক্টর চৌধুরী সাহেব বন্ধুবৎ সমবেদনা জানাতে এলেন এবং খানিক্ষণ নিভৃতে নসরত আলীর সঙ্গে কি দু একটি কথাবার্তা বলে বিদায়ও নিলেন রাবেয়াকে কবর দেওয়ার আনুষঙ্গিক ব্যবস্থা করতে নসরত আলীর না অনুচরেরা রাবেয়াকে তুলে নিয়ে গেল নসরত আলী তাঁদের খানিকটা এগিয়ে দিয়ে ফিরে এলেন ঘরে চার বিবির কেউ তার কাছে আসতে সাহস পেল না শূন্য ঘরের মধ্যে হঠাৎ এক দুঃসহ বেদনা নসরত আলীর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল চোখ ফেটে আসতে চাইল কান্না কিন্তু নিজেকে নসরত আলী অনেক কষ্টে সংবরণ করলেন কান্না ছাড়া তার আরও একটা কাজ এখনো বাকি আছে যে কুকুর তাঁর রাবেয়াকে আশুচি স্পর্শে কলঙ্কিত করেছে তার চরম শাস্তি বাকি আছে এখনো সে শাস্তি নিজের হাতে না দিলে নসরত আলীর অন্তর শান্ত হবে না পরিজনেরা এখানে ওখানে জটলা পাখাচ্ছে নরস আলী অলক্ষে একসময় সিঁড়ি বেয়ে সেই গুপ্ত গহ্বরের উদ্দেশ্যে নেমে চললেন হঠাৎ মশিয়র উঠে দাঁড়াল বলল ওঠো এবার আমরাও চলি অনেক কাজ আছে আমি তার হাত ধরে ট্রেনে বসালাম উঠবো মানে আগে চাঁদ মিয়ার কি পরিণতি হলো তাই বলো মশিয়র রহমান সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে রহস্যাত্মক ভঙ্গিতে হাসল পরিণতিটা তেমন সুবোধ নয় এখানে সে গল্পটা কিছু অলৌকিক আকার নিয়েছে মাঝখানের খানিকটা অংশ অত্যন্ত অস্পষ্টও হয়ে গিয়েছে অসহিষ্ণু হয়ে পড়লাম ভনিতা না করে সংক্ষেপে বলো চাঁদমিয়ার শেষ দশাটা কি হলো মশিয়র বলল শুনেছি অত্যন্ত বৃদ্ধ বয়সে নসরত আলীর চাঁদমিয়াই সবচেয়ে প্রিয় পাত্র ছিলেন মিয়া হাত ধরে তাকে রাবেয়ার কবরভূমিতে নিয়ে যেত তার সঙ্গে থাকতো আবার রোজ সন্ধ্যায় ফিরিয়ে নিয়ে আসত বাড়িতে শেষের দিকে দুজনের মধ্যে প্রভুভৃত্তের সম্পর্ক উঠে গিয়ে গভীর সৌহার্দ্যের সৃষ্টি হয়েছিল বললুম হঠাৎ এরকম অভিনব কুটুম্বিতার কারণ মশিয়ার হেসে বলল যারা আইনুদ্দিন ফকিরের কেরামতিতে বিশ্বাস করত তারা বলতো ফকিরের গাছড়ার গুণ যেসব গাছড়া রাবেয়া চাঁদমিয়ার ঘরে ফেলে এসেছিল তা হাতে পেয়ে চাঁদমিয়া অসীম দৈব বলে বলিয়ান হয়েছিল আলীর জিঘাংসা তাকে স্পর্শ করতে পারেনি বললুম আর যারা ফকিরের কেরামতিতে বিশ্বাস করে না মশিয়ার বলল তারা আমার টিকায় বিশ্বাস করবে তোমার টিকায় তো শুনতে চাইছি মশিয়ার বলল নসরত আলী চাঁদমিয়াকে যে হত্যা করতে গিয়েও করতে পারেননি তা কোনো গাছ কাছড়ার জন্য নয় চাঁদমিয়ার আঙুলে পরিয়ে দেওয়া রাবে আর সেই আংটিটার জন্য তার হাতে আংটিটা দেখে নসরত আলী প্রথমে জ্বলে উঠেছিলেন বজ্রমুষ্টিতে সেই আংটি শুদ্ধ হাত তার চেপে ধরেছিলেন এটা তাকে উদ্ধার করতেই হবে এটা রাবে আর স্মৃতিচিহ্ন কিন্তু ছিনিয়ে নিতে গিয়ে সঙ্গে সঙ্গে তার মনে হয়েছিল শেষ চিহ্ন হলেও রাবেয়া তো তার হাতে সেটা দিয়ে যায়নি দিয়ে গেছে তারই এই বিভৎস শ্রীহীন অনুচরটির হাতে কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে চাঁদমিয়ার মুখের দিকে নসরত আলী তাকিয়েছিলেন ক্ষতস্থানের মুখে মুখে রাবেয়ার দেওয়া সেই মলম শুকিয়ে লেগে রয়েছে রাবেয়ার আঙুলের শেষ স্পর্শ সেই দিকে চেয়ে চেয়ে নসরত আলীর বোধহয় মনে হয়েছিল আর অঙ্গুড়িটির মতো তার আঙুলের স্পর্শগুলি স্মৃতি হিসাবে আরও মূল্যবান সেগুলি রাখতে হয় কেননা এক হিসাবে সেই আর রাবেয়ার স্মৃতিচিহ্ন হেসে বললাম ফকিরেছে তোমার কেরামতি কঠিন নয় মশিয়র কিন্তু নসরতালিকে চাঁদ মিয়া ক্ষমা করল কি করে মশিয়র কোনো জবাব না দিয়ে একমুখ ধোঁয়া ছাড়ল